আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য হঠাৎ তুমি এলে এই গল্পের 23 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে আরেকটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে দিন। সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। গন্ধটাকে পাত্তা না দিয়ে রূপার সাথে কথা বলতে লাগলাম। অল্প সময় পার পর গন্ধটা আরও তীব্র হলো। কিসের গন্ধ বুঝতে না পেরে রূপাকে বললাম, আপনি একটু লাইনে থাকবেন, কিসের একটা গন্ধ আসতেছে একটু দেখব। রূপা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দেখুন আমি লাইনে আছি। আমি গন্ধটির দিকে এগোতে লাগলাম। খেয়াল করলাম গন্ধটা রান্নাঘর থেকে আসতেছে, তাই দেরি না করে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে আমার মাথায় হাত পড়ল, কারণ রূপার সাথে কথা বলতে বলতে আমি ভুলিয়ে গিয়েছিলাম চুলায় ভাত বসিয়েছি, এই জন্য ভাত পড়ে পোড়া গন্ধ বের হচ্ছিল। তখন কি করবো বুঝতে না পেরে তাড়াতাড়ি চুলা বন্ধ করে রূপাকে বললাম, সত্যি বলতে কি একটা আকাম করে ফেলছি। খেয়াল করলাম ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না, বুঝতে পারলাম রূপা কলটা আগেই কেটে দিয়েছে। তাই রূপাকে পুনরায় কল দিলাম। রূপা কলটা ধরে বলল, কিসের গন্ধ ছিল বের করতে পেরেছেন কি? আপনি কথা বলেছিলেন না তাই ভাবলাম ফোনের টাকা নষ্ট করে লাভ কি, তাই কেটে দিয়েছিলাম, মনে কষ্ট নেবেন না। ভাত পড়ে যাওয়ায় মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ এখন নতুন করে ভাত রান্না করে খাওয়ার মতো রুচি বা শক্তি আমার নাই। আমি কষ্ট করা গলায় বললাম, না মনে কষ্ট নেই, আমি ভাত বসিয়েছিলাম তো, কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, তাই কখন যে ভাত পড়ে গেছে খেয়ালই করিনি। গন্ধটা ভাত পড়ার ছিল। রূপা বলল, হায় আল্লাহ কি বলেন, এখন খাবেন কি? তাহলে আবার ভাত রান্না করুন। হতাশা গলায় বললাম, এখন নতুন করে ভাত রান্না করে খাওয়ার রুচি নেই, রান্না করা বহুত ঝামেলা, আর ঝামেলা করতে পারবো না, একেবারে কালকে সকালেই খাবো। রূপা বলল, তাহলে আর কি করবেন, না খেয়েই থাকুন। অসহায় গলায় বললাম, তাই তো করতে হবে। রূপা হুট করে বলে বসলো, এখন রাত 9টা বাজে, একটা কাজ করুন আমার বাসার সামনে একটু আসুন, আমি বাইরে বের হয়ে আপনাকে নিয়ে একটু ঘুরতে যাবো, না তখন না বাইরে থেকে কিছু খেয়ে নেবেন। এত রাতে অকারণে যদিও এর আগে কখনোই বের হইনি, তবে রূপার কথা ফেলে দেওয়ার মতো কোনো উপায় ছিল না, তাই রূপাকে বললাম, আপনি একটু অপেক্ষা করুন আমি তৈরি হয়ে 20 মিনিটের মধ্যে আসছি। বললাম, আচ্ছা ঠিক আছে। কলটা কেটে তৈরি হতে নিয়ে বেশ দ্বিধায় পড়ে গেলাম, কীভাবে গেলে ভালো হবে এটা ভেবে বেশ চিন্তা করে নিজেকে পরিপাটি করে বের হলাম গন্তব্য রূপার বাসা। রূপার বাসার সামনে গিয়ে রূপাকে কল দেওয়ার আগেই একটা কুকুর ঘেউ করে উঠল। রূপার বাসায় কুকুর আছে রূপা তো বলেনি, অপরদিকে আমি কুকুরকে অনেক ভয় পাই। কোনো গতি না পেয়ে রূপাকে কল দিলাম। কল দিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, আপনার বাসায় যে কুকুর আছে বললেন না তো, কুকুরের দৌড়ানি খাবো না তো? রূপা একগাল হাসি দিয়ে বলল, খিজে বলেন না, এই কুকুর আপনাকে কিছুই করবে না, এটা আমাদের পোষা কুকুর। আমি বললাম, কিছু করবে না মানে? যে হারে গেউ গেউ করতেছে মনে হচ্ছে তো এখনই কামড় দিয়ে বসবে, কুকুরের কামড় দিয়ে অনেক মারাত্মক। রূপা বলল, ভালো করে দেখুন কুকুরটা বাদা, আপনাকে কিছুই করতে পারবে না, আপনাকে আমি জানালা দিয়ে দেখতেই পারতেছি, আপনি একটু ডান দিকে এসে উপরের দিকে তাকান। কুকুরটা ভালো করে লক্ষ্য করে দেখলাম সত্যি কুকুরটা বাদা। কুকুরটাকে বাদা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং দেরি না করে রূপার কথা মতো ডান দিকে এসে উপরের দিকে তাকালাম। রূপা জানালা দিয়ে হাত বাড়িয়ে বলল, এই যে আমি দেখতে পাচ্ছেন, একটা দড়ি দিয়ে ব্যাগ ফেলবো, একটু ব্যাগটা ধরবেন ঠিক আছে? আমি বুঝতে পারছিলাম না রূপা ঠিক কী করতে চাচ্ছে, রূপার মাঝে যে একটা পাগলামির অভ্যাস আছে সেটা বেশ ভালোই বুঝতে পেরেছিলাম, তাই এত শত না ভেবে জানালার নিচে দাঁড়ালাম। তারপর উপর থেকে খেয়াল করলাম একটা ব্যাগ নিচের দিকে পড়ছে, আমি দড়ি থেকে ব্যাগটা খুলে রূপাকে কল দিয়ে বললাম, ব্যাগটা দড়ি থেকে খুলেছি, দড়িটা উপরে তুলে ফেলুন এবার, কিন্তু এই ব্যাগে কি, আপনি কি নিচে নামবেন না?
রূপা কথাটা একটু টান দিয়ে বলল, মাথা খারাপ আপনার, এত রাতে বের হব? বাবা জানলে হাড় ভাঙবে আমার, সন্ধ্যার পর বাসার বাইরে বের হওয়া নিষেধ, আপনি এবার চলে যান। রূপার কথা শুনে হালকা অভিমান জমল মনে। ও বের হবে বলে আমি তখন বের হয়েছিলাম, তা না হলে বের হতাম না, অভিমানী গলায় বললাম। তাহলে আসতে বললেন কেন? আমি তো শুধু আপনার সাথে দেখা করবো বলে বের হয়েছিলাম। রূপা একটা অট্টহাসি দিয়ে বলল, আপনার মনে হয় বেশ রাগ হচ্ছে। রাগ হওয়ার মতো কিছুই হয়নি, ব্যাগটা দেওয়ার জন্যই আসতে বলেছিলাম। আমি কৌতূহলে জিজ্ঞাসা করলাম, এই ব্যাগে কী আছে বলা যাবে কি? রূপা বলল, আছে কিছু একটা, আপনি বাসায় গিয়ে ব্যাগটা খুলে দেখুন কী আছে, বারবার আমাকে জিজ্ঞাসা করতে হবে না। আমি মন ভাঙা নিয়ে বাসায় গেলাম। মনে মনে একটু রাগ হলো রূপার উপর, ভাবতে লাগলাম একটা অপরিচিত মেয়ের জন্য আমার এত রাগ অভিমান আসছে কেন। রাগ অভিমান তো তাদের জন্য আসে যারা অনেক পরিচিত এবং আপন হয়, অথচ এই মেয়েটার সাথে মাত্র দুদিনের পরিচয়, তাহলে এত রাগ অভিমান মায়া কেন কাজ করছে? এইসব ভাবতে ভাবতে বাসায় গেলাম। বাসায় গিয়ে ব্যাগটা খুলে বিস্মিত হয়ে গেলাম। এই মেয়েটার মধ্যে পাগলামের গুণ আছে সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু মায়াও আছে সেটা বুঝতে পারিনি। ব্যাগে দুইটা বাটি ছিল, এক বাটিতে চিংড়ি মাছের তরকারি ছিল, আরেক বাটিতে ভাত। একটা অপরিচিত মেয়ে আমার জন্য এমন করেছে, ব্যাপারটা বেশ আনন্দদায়ক লাগলো। সত্যি মেয়েটার মাঝে অদ্ভুত ভালো লাগার একটা বিষয় আছে। হাতে বাটিটা নিয়ে রূপাকে কল দিলাম। রূপা কলটা ধরে বলল, বাটিতে কী আছে দেখেছেন? এই জন্যই আসতে বলেছিলাম, আমার জন্য আপনার ভাত পুরো নষ্ট হয়ে গেছে, রাতে না খেয়ে থাকলে মোটেও ভালো লাগতো না, তাই বাসা যা ছিল দিয়ে দিলাম। আমি বললাম, আরে কী যে বলেন না, আপনার জন্য কেন নষ্ট হবে, এত কিছু না করলেও পারতেন, রাতে না খেয়ে থাকার অভ্যাস আছে আমার। রূপা বলল, আরে ইয়ার এটা তেমন কিছুই না, খেয়ে নিন। রূপার আর ইয়ার কথাটা সাথের সেদিন প্রথম পরিচিত হয়, এটা তার চিরাচরিত ডায়লগ ছিল। সেদিন রূপার হাতের রান্না খেয়ে দ্বিতীয়বারের মতো রূপার প্রেমে পড়ে গিয়েছিল। সেদিনের পর থেকে রূপার সাথে আমার পথ চলার শুরু। তবে রূপার কিছু অদ্ভুত পাগলামি ছিল, সব সময় সে কোনো না কোনো পাগলামি করত, যদিও তার পাগলামিগুলো আমার বেশ ভালো লাগতো, কারণ তার পাগলামির মাঝেও অন্যরকম ভালোবাসা লুকিয়ে থাকতো। রূপা খুব মিশুক ছিল, অল্পদিনের মধ্যে সে খুব আপন করে নিল আমাকে, নিজের অজান্তেই তাকে আমি অনেক ভালোবেসে ফেললাম। এক বছরের একটা সম্পর্ককে মনে হয়েছিল 100 বছরের একটা সম্পর্ক। এর মধ্যে আমি ডাক্তার হয়ে বের হয়ে গেলাম, সম্বোধন আপনি থেকে তুমিতে চলে আসলো। রূপার পাগলামির দিকগুলো তাহলে বলি আপনাকে। একদিন রূপা রাত 3টা শীতের কনকনে রাতে ফোন দিয়ে বলল, আরে ইয়ার আমার তোমাকে অনেক দেখতে মন চাচ্ছে, তুমি একটু আসো তো, একদম ভালো লাগছে না। আমি রূপার এমন আবদারে শুনে মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। এই সময় বাইরে বের হতে বলছে কেন? মনে মনে ভাবলাম, রূপার কি কোনো কিছু হয়েছে? আমার মধ্যে নিমিষের অস্থিরতা চলে আসলো। অস্থির হয়ে বললাম, তোমার কী হয়েছে, এত রাতে আসতে বলেছো যে, কোনো ঝামেলা পড়েছো নাকি? রূপা বলল, আরে ইয়ার কিছুই হয়নি, তোমাকে দেখতে মন চাচ্ছে তাই আসতে বলেছি, একটু আসো, একটু দেখা হলে চলে যেও। ঘুম ঘুম গলায় বললাম, রূপা এত রাতে আসতে পারবো না, কত ঠান্ডা বাইরে, ঘুমা তুমি, সকালে দেখা হবে। কিন্তু কে শুনে কার কথা, একরোখা ছিল অনেক, তার একরোখামিতে কখনো পেরে উঠতাম না। সেই রাতে বের হয়ে গেলাম রূপার বাসার সামনে যাওয়ার জন্য। কনকনে শীতের রাতে রূপার বাসার সামনে গিয়ে কাঁপতে কাঁপতে কল দিলাম রূপাকে। 4-5 বার কল দেওয়ার পর রূপা ঘুম ঘুম গলায় বলল, অরণ্য আমি ঘুমিয়ে পড়েছি, এখন কম্বলের নিচে থেকে বের হতে মন চাচ্ছে না, তুমি চলে যাও। তারপর এত শীতে বের হয়ে জানালার পাশে আসতে পারবো না, কষ্ট করে এসেছো এতেই খুশি, যাও গিয়ে ঘুমাও। মেজাজটা চড়ে গেল খুব, বকতে যাবো এর মধ্যেই ফোনটা কেটে বন্ধ করে ফেলল। রাগ নিয়ে বাসায় গেলাম, মনে মনে ভাবলাম কালকে এর জন্য বকবো। এইসব ভেবে আবারও ঘুমালাম। সকালবেলা কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল। ঘড়ি কাটায় খেয়াল করলাম 6:30 বাজে। এত সকালে আমার বাসায় কে আসবে বুঝে উঠতে পারছি না। ঘুম ঘুম চোখ নিয়ে দরজা খুলে বেশ অবাক হলাম, কারণ দেখলাম দরজার সামনে রূপা দাঁড়ানো। রূপাকে দেখেই রূপার প্রতি থাকা সব অভিমান চলে গিয়েছিল, কারণ রূপার ওই চোখে তাকিয়ে সব কিছু বেমালুম ভুলে যাওয়া যায়। রূপা এই প্রথমে বাসায় এসেছে, না জানি দারোয়ানকে কী বলে ঢুকেছে। রূপার পাগলামের উপর আমার একদম ভরসা নেই। রূপা আমার দিকে তেড়ে এসে বলল, আরে ইয়ার এখন এত ঘুম কিসের, উঠো, 6:30 বাজে, এত সকাল পর্যন্ত ঘুমাচ্ছ কেন? আমি মুখে হাই তুলতে তুলতে বললাম, শীতের সকালে এটাকে এত সকাল বলে না। আবার মাথায় কী বোধ চাপলো, একদম বাসায় চলে আসলো যে।
এত সকাল সকাল আসলে কি করে? রূপা আমার মাথার চোল টেনে ধরে বলল, এত কিছু তোমাকে জানতে হবে না, আমার কাছে সব কাজেরই সহজ, আমি সব পারি। এবার ওঠো, ঘরে কী কী আছে বলো, রান্না করে নাস্তা করব। আমি বললাম, তা না হয় রান্না করলে সমস্যা নেই, তবে এখানে এত সকালে আসলে যে তোমার বাবা কিছু বলবে না। এরপর রূপা যা বলল তা শুনে আমার মাথা জিমজিম করতে লাগলো, সত্যি মেয়েটা বড্ড পাগল। রূপা বলল, বাবাকে রাতে দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, চিন্তা করো না, মরবে না, একদম অল্প পাওয়ারের ঘুমের ওষুধ দিয়েছি, শুধু কড়া ঘুম হবে, সকাল 10টার আগে ঘুম ভাঙবে না বাবার, তখন আমাকে না দেখলে সমস্যা নেই, কারণ তখন আমি কলেজে যাওয়ার জন্য বের হই, আর বাসায় অটো লক আছে, আমি লক করে আসি, একটা চাবি আমার কাছে আর একটা বাবার কাছে থাকে, কোনো সমস্যা হবে না। আমি মাথায় হাত দিয়ে বললাম, তোমার কি পাগলামির অভ্যাস যাবে না, এমন করার কি কোনো দরকার ছিল, নিজের বাবাকে ঘুমের ওষুধ দিয়েছ লুকিয়ে, কি যে করো না তুমি, তোমাকে নিয়ে আর পারতেছি না, কবে এসব পাগলামি যাবে তোমার। রূপা আমার কথায় পাত্তা না দিয়ে বলল, ব্যাগে করে কফি আর গরুর দুধ নিয়ে এসেছি, আমি কফি বানিয়ে দিচ্ছি, আর আমার কফি খেলে তোমার সব ঘুম চলে যাবে, দেখবে একদম চাঙ্গা হয়ে গিয়েছো। আমি বললাম, থাক রূপা, আর পাগলামি করতে হবে না, তুমি ওই চেয়ারটায় গিয়ে বসে বিশ্রাম করো, আর আমি একটু ঘুমাই, বেশ ঠান্ডা পড়েছে, শীত শীত লাগছে অনেক। এ বলে আমি একটু এগিয়ে যেতে নিলাম, রূপা আমার গেঞ্জি টেনে ধরে বললো, আরে ইয়ার কোথায় যাচ্ছ, আমি এত কষ্ট করে দেখা করতে আসলাম তোমার সাথে কফি খাবো বলে, আর তুমি চলে যাচ্ছ, একদম যাবে না, এখানে বসো। আমি বেশ ভালোই বুঝতে পেরেছিলাম রূপা যে একরোখা, আমাকে যেতে দিবে না, তাই ঘুম ঘুম চোখ নিয়ে বসলাম রূপার পাশে। রূপা বক বক করে যাচ্ছে আর কফি বানাচ্ছিল, তখন ওর চঞ্চলতা দেখে আমার চোখ থেকে নিমিষেই ঘুম চলে গেল। রূপার দিকে তাকিয়ে রূপার কথায় মনোযোগ দিলাম, রূপা তখন কফি বানানোর রেসিপিটা শিখিয়েছিল, ওই যে আপনাকে বানিয়ে খাওয়ালাম আজকে, সেটা রূপার কাছ থেকে শিখা। সেদিন রূপা রেসিপিটা বলতেছিল আর তার দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। রূপার সমপরিমাণ কফি চিনি আর পানি নিয়ে বললো, এবার এটাকে ঘুরতে হবে। এই বলে কাঁটা চামচ দিয়ে ঘুরতে লাগলো আর মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করতে লাগলো। আমি রূপার অঙ্গভঙ্গি দেখে ভিতরে ভিতরে হাসিতে লুটুপুটি খাচ্ছিলাম। রূপার মুখ দেখে মনে হচ্ছিল সে কোনো যুদ্ধক্ষেত্রে নেমেছে। এত হাসি পাওয়ার পরেও নিজেকে বেশ দমিয়ে রাখলাম, কারণ ভুলক্রমে হেসে দিলে রূপার যে রাগ আর পাগলামির স্বভাব আমার বারো পাওয়া যাবে, তাই নিজের হাসি দমিয়ে রাখাকে রাখতে লাগলাম। এর মধ্যে রূপা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাড়ানো বন্ধ করলো, খেয়াল করলাম মিশ্রণগুলো ফোমের মতো হয়েছে, তাহলে গরম পানিতে পরিমাণ মতো গরুর দুধ দিয়ে ফোমটা ডেলে দিয়ে মিশিয়ে নিল আর আমার দিকে বাড়িয়ে দিল খেতে। খাওয়ার পর বেশ ভালো লেগেছিল, তার উপর যে যুদ্ধ করে বানিয়েছে ভালো না হলেও ভালো বলাটা দায়িত্বের মধ্যে পড়ে গেল। তবে কফিটা সত্যি অসাধারণ হয়েছিল, সেই যে কফির রেসিপিটা শিখেছিলাম আজও ভুলিনি। রূপার কথা অনুযায়ী সত্যি সত্যি কফিটা খাওয়ার পর ঘুম চোখ থেকে পুরোপুরি উড়ে গেল। কফির মগে সে চুমুক দিয়ে বললাম, সত্যি রূপা তোমার কফিতে জাদু আছে, কফিটা খাওয়ার পর শরীরটা একদম চাঙা হয়ে গেছে। রূপা বলল, আরে ইয়ার বলেছিলাম না একদম চাঙা হয়ে যাবে, আচ্ছা আর কি খাওয়াই খাওয়া যায় বলো তো, তোমার ঘরে কী কী আছে? আমি বললাম, এখানে আছে সব, এর বাইরে কিছুই নেই, ব্যাচেলার মানুষ কোনো রকমের রান্না করে খাই আর কি। রূপা ভালো করে খেয়াল করে হাতে আলো নিয়ে বলল, আলো পরে খাবে, অনেক মজা, একবার খেলে এর স্বাদ জীবনেও ভুলবে না। বিস্ময় সুরে বললাম, আলো পোড়া কি, এরকম তরকারির নাম তো আগে শুনিনি। রূপা বলল, দাঁড়াও দেখাচ্ছি, গ্রামে গেলে ওইখানে মাটির চুলায় গরম ছাইয়ের মধ্যে পুড়িয়ে খেতাম, শহরে তো আর মাটির চুলা নেই, তাই গ্যাসের চুলাতে পুড়িয়ে খাই, বেশ মজা লাগে, এই যে গ্যাসের আঁচটা কমিয়ে এবার আলুকে দিয়ে দিব, এ হালকা আছে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এই বলে রূপা একটার পর একটা কথা বলতে লাগলো, রূপার কথাগুলো শুনে বেশ মজা পেতাম, কারণ সে দুনিয়ার সবচেয়ে ব্যারসিক কথাকেও সবচেয়ে রসিকভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে উপস্থাপন করত, আর কতক্ষণ পর হি হি করে হাসি দিয়ে উঠত, আমার দিক থেকে কথা হোক বা না হোক ও আপন মনে কথা বলেই যেত, আমি শুধু ওর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতাম। কথার ফাঁকে গ্যাসের চুলোটা নিভিয়ে বলল, আলু পোড়া হয়ে গেছে, দাঁড়াও আমি তুলে আলুর খোসা ছাড়িয়ে দিচ্ছি। এই বলে আলুটা তুলে খোসা ছাড়ানোর শেষে আমাকে দিল, আমি গরম গরম মুখে দিলাম।
সত্যি বলতে এটার স্বাদ ছিল অসাধারণ। রূপার হাতের রান্না অনেক মজা ছিল, যা রান্না করতো তাই হাত চেটে খাওয়ার মতো ছিল, কিন্তু রূপার বিশেষ চা খেয়ে আমার 12টা বেজে যেত। রিলেশনের 7 মাস পার করার পর রূপা তার বাবার সাথে আমাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয়। রূপার বাবার সাথে বেশ ভালোই ভাব জমে গিয়েছিল, প্রতিদিন একবার যেতে বলতো, আমিও সময় পেলে ছুটে যেতাম। তবে সেখানেই ঘটে বড় বিপত্তি, প্রতিদিন রূপার স্পেশাল চা খেয়ে আমার যাই যাই অবস্থা। অপরদিকে রূপার রাগের কাছে হার মেনে আমাকে এসব স্পেশাল চা প্রতিদিন হজম করতে হতো, না পারতাম বলতে না পারতাম খেতে। তাহলে কয়েকটা স্পেশাল চায়ের বর্ণনা বলেই ফেলি। সেদিন রূপার বাসায় প্রথম গিয়েছিলাম ওর বাবার সাথে পরিচিত হতে। দরজা খুলেই আঙ্কেলকে প্রথম দেখে সালাম দিলাম। আঙ্কেল সালাম গ্রহণ করে বসতে বললেন, আমিও বাদ্য ছেলের মতো বসে পড়লাম। তারপর আঙ্কেল আমাকে বিভিন্ন প্রশ্ন করলো, আমিও বাদ্য ছেলের মতো সব কিছুই জবাব দিলাম। অতঃপর আঙ্কেলের আমাকে বেশ ভালো লেগে গেল। সেই খুশিতে আমার প্রিয়তমা রূপা আমার জন্য একটা স্পেশাল চা বানিয়ে আনলো। আমি চাটা খেয়ে কী করবো বুঝতে পারছিলাম না, মনে মনে ভাবছিলাম চায়ের স্বাদটা এমন কেন, চায় কী এমন দিল যে আমার গলা এমন চলে গেল। আঙ্কেলের সামনে তেমন কিছু জিজ্ঞাসা করতে পারছিলাম না, অসহায় দৃষ্টিতে রূপার দিকে তাকালাম। রূপা আমাকে ইশারা করে দিল চাটা যেন পুরো খাই, কিন্তু এ চা আমি কীভাবে খাবো বুঝতে পারছিলাম না, কিন্তু এ চা না খেলে পাগলিটা আবার খেপে যাবে, তাই বাধ্য হয়ে চাটা খেলাম। কিন্তু চাটা খেয়ে বাসায় ফেরার পর আমার পেটের 12টা বাজলো। কোনো রকমে ওষুধ সেবন করে পেটটাকে 12টা বাজার হাত থেকে রক্ষা করলাম। অতঃপর রূপাকে কল দিলাম। রূপা কল ধরার সাথে সাথে বলে উঠল, আরে ইয়ার চাটা কেমন হয়েছিল বলতো, তোমার জন্য একদম স্পেশাল রেসিপি প্রয়োগ করে বানিয়েছি। আমি বলেছিলাম ভালোই হয়েছে, কিন্তু তুমি চাতে কী দিয়েছিলে, চাটা একটু অন্যরকম স্বাদের মনে হয়েছিল। রূপা হাসতে হাসতে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেউ চায় এমন কিছু দেয় জানা ছিল না। আমার মাথা কিছুক্ষণের জন্য স্থির হয়ে গিয়েছিল রূপার কথা শুনে। তার উপর নাম দিয়েছে স্পেশাল রেসিপি, কারণ রূপা বলল, শোনো আজকে তোমাকে মরিচের চা বানিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ হালকা বেটে নিয়েছিলাম ভালোবানি চাটা, ভেবেছি তোমাকে এরকম স্পেশাল চা আরও বানিয়ে খাওয়াবো, আর তুমি আমাকে কেমন হয় বলবে, যদি রিভিউ ভালো পাই তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবো আর নাম দিব রূপার রান্নাবান্না, কেমন হবে বলো তো। আমি অসহায় হয়ে ভিতরে ভিতরে বলে উঠলাম, তোমার দিল কি দয়া হয় না, এমন চা খাইয়ে আমাকে মারার প্ল্যান করতেছো নাকি। তবু মনের কথাটা মনে রেখে মুখে একটা হাসি দিয়ে অসহায় গলায় বললাম, তুমি বানিয়েছো তো অনেক মজা হয়েছে, তোমার স্পেশাল চা বলে কথা, তোমার ইউটিউব চ্যানেল একদিনই ফেমাস হয়ে যাবে এমন চায়ের রেসিপি পেয়ে, রূপার রান্নাবান্না বলে কথা। একটু প্রশংসা না করলে জ্বর বই যেত আমার উপর, কারণ রূপার মাথায় কখন কী চড়ে বসে আর কিসে রেগে বসে বোঝাই যায় না। তবে কেন জানি না এই পাগলিটা এগুলোর জন্যই ওকে বেশি স্পেশাল মনে হয়, কেন জানি না পাগলিটা পাগলামিগুলো আর আমার ভীষণ ভালো লাগতো, বলা যায় একটা মিষ্টি যন্ত্রণা। তবে স্পেশাল চায়ের কাহিনী আরও কিছুদিন বহাল ছিল। সেদিন দ্বিতীয়বারের জন্য রূপার বাসায় গিয়েছিলাম তার বাবার সাথে দেখা করতে। সত্যি বলতে তার বাবার সাথে দেখা করাটা মুখ্য বিষয় ছিল না, মুখ্য বিষয় ছিল রূপাকে একটু ভালোভাবে দেখা। রূপার বাসায় গিয়ে রূপার বাবার সাথে কথা বলতে লাগলাম। এক পর্যায়ে রূপার স্পেশাল চা হাজির হলো। রূপার এই চায়ের রঙটা জানি কেমন ছিল, ভয় ভয়ে রূপার দিকে তাকালাম। রূপা আমার চাহনি দেখে বলল, অরণ্য চাটা খেয়ে নাও পড়ো। আমি অসহায় গলায় বললাম, আঙ্কেলকে এক কাপ চা দাও। রাগি গলায় রূপা বলল, বাবা দুধ চা ছাড়া অন্য চা খায় না, আর বাবা একটু আগে চা খেয়েছে, এটা শুধু তোমার জন্য স্পেশাল করে বানিয়েছি খাও। আমি মনে মনে ভাবলাম আল্লাহ জানে কি স্পেশাল চা আমাকে দিয়েছে। ভয় ভয় স্পেশাল চা মুখে দেওয়ার পর চায়ের স্বাদের বাহারে আমার গলা থেকে মাথা পর্যন্ত জিম ধরে গেল। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই কমেন্ট করে যাবেন, কিন্তু না হয় পরবর্তীতে আরও স্পেশাল চায়ের রেসিপি মিস করবেন। পুরো গল্প শেষে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।